আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেয়ার ট্রিটমেন্ট মানে প্রোটিন ট্রিটমেন্ট এবং হেয়ার স্পা তো আমি যে আপুটাকে হেয়ার ট্রিটমেন্ট করছি এবং হেয়ার স্পা করছি আপুটা অনেক দূর থেকে এসেছে আমার কাছে এর আগেও এসেছিল তো তখন আমি তাকে হেয়ার কালার করে দিয়েছি এবং প্রোটিন ট্রিটমেন্টটাও করেছিল তো আপুটার অনেক ভালো লেগেছে এ কারণেই আমার কাছে আবারও এসেছেন এত দূর থেকে আর গতবার যখন এসেছিল তখন অনেক বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে রাস্তায় পানিও উঠেছিল তার মধ্যে সে এসেছেন তার যেতে খুবই কষ্ট হয়েছিল ছোট্ট একটা বেবি আছে আপুটার তো সেই বেবিটাকে নিয়েই এসেছিল এবারও তো অনেক দূর থেকে ছোট্ট বেবি নিয়ে আসা আসলে অনেকটাই কষ্ট তো তারপরও আপু আমার কাছে এসেছেন আমার তো খুবই ভালো লেগেছে আর ছোট্ট একটা পরি বেবি নিয়ে এসেছিল আমি তাকে পরিই বলবো কারণ খুবই মিষ্টি এবং খুবই কিউট একটা পরি তো পরিটার জন্য আমি পরিটার জন্য আমার অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসা পরিটাকে যেন আল্লাহ সব সময় সুস্থ রাখে সেই দোয়া করি আমি আর সত্যি আপুর বেবিটা খুবই লক্ষ্মী খুবই শান্ত অনেক অনেক ভালোবাসি আমি হ্যাঁ বেবিটাকে তো আমি আসলে ওর সঙ্গে যখনই আমি ওকে পাই তখনই আমার খুব ভালো লাগে আমার দিনটা খুবই ভালো যায় তো যাই হোক আমি আপুটাকে অয়েল মাসাজ করে নিচ্ছি তারপরে ট্রিটমেন্টটা করব। অয়েল মাসাজ করা হয়ে গিয়েছে এখন আমি প্যাক তৈরি করে নিচ্ছি প্রোটিন প্যাক তৈরি করছি আমি এখানে অ্যালোভেরা দিয়েছি অ্যালোভেরা জেলটা আমি নিয়েছি পাতা যেটা ন্যাচারাল যে অ্যালোভেরাটা সেটাই আমি এখানে দিয়েছি আর আমি এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি এখানে আমি আমলকি শিকাকাই এবং মেথির যে পাউডারটা আছে আমি সেটা এখানে মিক্সড করব। মিক্সড এটা এখানে আমি একটু পানি দেবো দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে আমি চুলে অ্যাপ্লাই করব। আর আমি অয়েল মাসাজটা করেছি এখানে ই ক্যাপসুল নিয়েছি দুটো নিয়েছি অলিভ অয়েল নিয়েছি আর কালো জিরার তেল দিয়েই আমি মাসাজ করেছি অয়েলটা তো এখন এই প্যাকটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এটা চুলে অ্যাপ্লাই করব আর এই প্রোটিন ট্রিটমেন্টটা কিন্তু চুলের জন্য খুবই ভালো চুল পড়া যেমন বন্ধ করবে চুলের খুশকি মুক্ত করবে চুল দ্রুত চুলের গ্রোথ বাড়িয়ে দেবে এবং চুলের গোড়া মজবুত করবে আর প্যাকটা খুব সুন্দর করে লাগাতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে লাগানো হচ্ছে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় যেন প্রত্যেকটা চুলে যেন ভালোভাবে এই প্যাকটা লাগানো হয় সেভাবেই সেদিকে খেয়াল রাখতে হবে অল্প অল্প করে চুল নিয়ে তারপরে কিন্তু প্যাকটা লাগানো হচ্ছে আর এই প্যাকটা এক ঘন্টা রাখা হবে তারপরে ওয়াশ করে নেওয়া হবে তো প্যাকটা লাগানো হলে আমি তো প্যাকটা লাগানো হয়ে গিয়েছে এখন আপু ফেশিয়াল করবে আর আমি আপুকে বলেছিলাম যে আপু ডায়মন্ড ফেশিয়ালটাই তার স্কিনের জন্য খুবই ভালো হবে তো ডায়মন্ড ফেশিয়ালটাই করবে তো আপুর ফেশিয়ালটা হয়ে গিয়েছে আর প্রোটিন ট্রিটমেন্ট যেটা করা হয়েছিল সেটাও ওয়াশ করা হয়ে গিয়েছে তো আমি এখন এখানে ম্যাজিক হেয়ার স্পাটা নিয়েছি আর হেয়ার স্পাটা আমি এখন করব। তো প্রোটিন ট্রিটমেন্ট করার পরে আমি আবার হেয়ার স্পাটাও করে নিচ্ছি যেহেতু আপুর চুলে প্রচুর হেয়ার ফল হচ্ছে তো এই কারণে আমি প্রোটিন ট্রিটমেন্টটা আগে করে নিয়েছি এবং এখন কি করব হেয়ার স্পাটা করে দিব আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম আমি যে আমি কিন্তু অতটা শ্যুট করতে পারিনি যে আমি হেয়ার ওয়াশ করলাম বা ওয়াশ করার পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা আজ আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেক ব্যস্ত ছিলাম আজ অনেক রিবন্ডিংও হয়েছিল অনেক কাজের প্রেশার ছিল তো এই কারণে আমি খুব দ্রুতই কাজগুলো শেষ করার চেষ্টা করছি আর আর শ্যুট করতে গেলে দেখা যায় অনেক সময়ও লাগে তো এতটা সময়ও ছিল না তো আমি এখানে স্পা ক্রিম নিলাম এবং সিরাম তিনটা সিরাম ছিল সিরাম তিনটা আমি মিক্সড করে নিলাম নিয়ে এখন ভালো করে এটা মিক্সড করে তারপরে আমি চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমি চল্লিশ মিনিট রেখে ওয়াশ করে নেব তো এখন হেয়ার স্প্রাটা অ্যাপ্লাই করা হচ্ছে আর এটা চল্লিশ মিনিট রেখে শুধু পানি দিয়েই ওয়াশ করা হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম